মাথায় করে মাটি এনে দিতে হয় পুজো। বুদ্ধ পূর্ণিমায় নদিয়ার শান্তিপুরের মানুষ মেতে ওঠেন শতবর্ষ প্রাচীন এই নন্দিনী পুজোকে ঘিরে। মনস্কামনা পূরণের আশায় প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় নদিয়ার শান্তিপুর ব্লক পঞ্চায়েতের সগুনা এলাকায় শতবর্ষ প্রাচীন নন্দিনী পুজো অনুষ্ঠিত হয়। এলাকার বাসিন্দাদের বিশ্বাস, এখানে পুজো দিলে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি সেরে যাওয়া থেকে শুরু করে সন্তানহীনতা এবং ব্যথা সংক্রান্ত নানান রোগ ভালো হয়ে যায়। এমনকি সন্তান হওয়া এবং সন্তানের সুস্বাস্থ্যের জন্য মায়েরা এই থানের মাটি খেয়ে থাকেন। এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, এখানে চাষ করতে আসা ট্রলার ট্রাক্টর জমিতে পুঁতে গেলে পুজো দেওয়ার পর তা উদ্ধার করা যায়, আর সেই কারণেই আশেপাশের গ্রাম থেকে মানুষজন এখানে আসেন পুজো দিতে। নন্দিনী পূজাটা বলে একটা কতদিন ধরে হচ্ছে? আমরা অনেক দিন থেকে দেখছি, আমাদের পূজার চিনি সন্দেশ নিয়ে এসে পুজো দিতে হচ্ছে, বাউন্দি পুজো হবে। এই যে এত উপরে ওঠা, অসুবিধা হয় না আপনাদের? অসুবিধা হয়, হলেও দিতে হয় মায়ের পুজো। আজকের দিনে হরিনাম হবে, খিচুড়ি হবে। কত মানুষ আসে এখানে? অনেক লোক, প্রচুর লোক। শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষেরাই নয়, মুসলিম সম্প্রদায়ের অনেকেই মানত করতে মাটি দিয়ে থাকেন। সব থেকে আশ্চর্যের বিষয় হল, এখানে প্রথম কে মাটি দেয় সেটা কখনোই জানতে পারা যায়নি। যে যত সকালেই আসুক না কেন, গিয়ে দেখেন সেখানে মাটি দেওয়া আছে, এটা একটা রহস্য। একসময় পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদী থেকে জল নিয়ে পাশের চাষের জমি থেকে মাটি মাথায় নিয়ে পাহাড় সমচূড়ায় নিমগাছের গোড়ায় পুজো দিতেন ভক্তেরা। এখানে কিন্তু কোনো মূর্তি পূজিত হয় না, এখানে জাগ্রত সুউচ্চ টিলা এবং গাছের গোড়াকেই ভগবান হিসেবে পুজো করা হয়। মনস্কামনা পূর্ণ হলে খিচুড়ি এবং বিভিন্ন তরকারি ভোগের প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। তবে ওই মাটির ঢিবিতে কখনো বাজি পটকা ফাটালে বা নিমগাছগুলিতে মাইক লাগালে তা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। আপনাকে যদি এখনই প্রমাণিত হয়, তাহলে এখনই কোন একটা চকলেট বোমা যদি আপনি ফুটিয়ে মন্দিরের দিকে মারেন, আপনার বোমা কিন্তু ফুটবে না। আপনি সেই বোমাটা কিন্তু উল্টো সাইডে মারেন, আপনার কিন্তু আওয়াজ হবে। এটা কিন্তু অলৌকিক ঘটনা, আমরা এখনো প্রমাণ যদি চান আপনি নিতে পারেন। আরো এমন কিছু ঘটনা যে আমাদের কোন চাষি এমন মানে মনে একটা কিছু অহংকার নিয়ে এখান থেকে আমি ট্রাক্টর উঠাবো, গাড়ি আর ধান আছে, যেহেতু চাষি এলাকা ধান আছে সেই জায়গায় ট্রাক্টরটা আমি উঠাবো, যদি মনে অহংকার নিয়ে যদি সেখান থেকে উঠতে যায় ট্রাক্টর কিন্তু আপনার ফেঁসে যাবে। আপনি যতক্ষণ সেই জায়গাটা পূজা করছেন বা মনে অহংকারকে ত্যাগ করছেন ততক্ষণ কিন্তু ওই ট্রাক্টর আপনি তুলতে পারবেন না। এটাও দিতে পারি যে ওই মাইক সেট যদি আপনি মন্দিরের যে যতগুলো নিম গাছ আছে দেখে, শুধু নিম গাছ ছাড়া তো অন্য কোনো গাছ নেই, তো ওই গাছে যদি আপনি মাইক সেটও বাজান, এখন ওই গাছে বেঁধে মানে গান বাজানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু হয়তো কিছুক্ষণ বাজবে, আপনার সেটটাই বেকার হয়ে যাবে। বর্তমানে এই পুজো ঐতিহ্য এবং পরম্পরায় পরিণত হলেও এখন প্রত্যেকের মুখেই বিষাদের সুর। হাজার হাজার পুণ্যার্থীদের স্নান করার জলের অভাব, মহিলাদের শৌচাগার এবং স্নানের পর ভিজে কাপড় পরিবর্তনের ঘর, উচ্চ বাতিস্তম্ভ, পানীয় জলের কল, এই সবকিছুরই প্রয়োজন। কিন্তু সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। পঞ্চায়েত সদস্য হোক বা সমিতি কিংবা জেলা পরিষদ, কেউ এ ব্যাপারে কখনো খোঁজ নেয়নি, তৎপর হননি। তবে গত বছর বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী এসে কথা দিলেও এবছর নির্বাচন প্রক্রিয়া চলার কারণে সিঁড়ির কাজ এখনো শুরু হয়নি। উদ্যোক্তারা জানান, পুজো একদিনের হলেও পাঁচ দিন ধরে চলে মেলা এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোটা ধরেন আজকে থেকে শুরু হয়েছে মাটি দেওয়া, সকাল থেকে এই অনুষ্ঠানটা পাঁচ দিন হরিনাম চলবে, হরিনাম তিন চার দিন ধরে মৎস্য চলবে, রান্না তো হচ্ছে, আপনি তো বিষয়টা দেখতেই পাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।